নমস্কার, গুড মর্নিং। আন্দ্রা স্টাইল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছাদে, আর আজকে আমি ছাদ থেকেই ব্লগটা শুরু করবো। তো চলুন দেখে নিন আমার ছাদে কী কী গাছ আছে। এখানে বেলফুল গাছগুলো পুরো মানে বড় হয়ে হয়ে ভর্তি হয়ে গেছে, ওগুলো ফাল্গুন মাসে কাটবো। এই যে সাদা নয়ন তারা, এই বেলফুল গাছটা আবার এর দিকে গিয়ে একদম পুরো আমার ঘরের সামনে দিয়ে চলে গেছে নিচের দিকে। আলু গাছ হয়েছে, আলু গাছ সব টবেতেই আছে, একটা করে আলু গাছ। দোপাটি গাছ আছে, ফুল হয়নি, এই যে বরবটি। থোবা টগর, কম ফুটেছে। আজকে একটু কম ফুটেছে এই জবাটা। বড় হয়ে হয়ে একদম আকাশ ছোঁবে। ওই দেখো একটা লাল, এই ফুলটাকে কি বলে ঠিক আমি জানি না, কিন্তু আমাদের এখানে বলে এটাকে সান্নু মাল্লি। লতার মতো গাছটা বড়, আর এখানে আছে অপরাজিতা। হয়নি এটা, ওনে এক বছরের গাছ, এতে বিশাল ফুল হয় যখন হয়, একটা একটা হয়েছে ফটকা ফটকা। গাছের একটা মানে একদিন ভরে গেছিলো পুরো ফুলে, সেই সেই ভিডিও একটা ছাড়া আছে শর্টস ভিডিও। এই যে লঙ্কা, এইগুলো আমার বাবার কাছ থেকে দানা নিয়ে এসে আমার বাপের বাড়ির ছাদে আছে বসিয়েছি। কালো কালো লঙ্কা, বিশাল ঝাল বিশাল ঝাল। আর এই যে ওই গাছেরই একটা দানা ফেলেছিলাম, গাছ বেরিয়েছে, এটা একটু বড় হয়েছে। প্রথম প্রথম তো একটু বড় হয়। এই দেখো এই ফুলগুলো দেখলে তো মনটা একবারে পুরো ভালো হয়ে যায়। দেখেছো কত হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে। দেখো কলমি গাছের মধ্যে ফুটে আছে, তো চলো তোমরা দেখতে থাকো কি কি ফুল আছে আমার ছাদে। কুমড়ো গাছ, এখানে নটে শাক ছড়ানো আছে,
ওইখানে লাউ গাছ আছে। আমাদের এখানে মাটি সেরকম জোর নেই বলে না গাছগুলো অত ভালো হয় না, তবু হয়। এই যে লেবু গাছ, গত 1 বছর ধরে গাছই হয়ে যাচ্ছে, না তো ফুল এসেছে না তো ফল হয়েছে। আর এই নয়নতারাকে তো জানোই, এর কোনো নির্দিষ্ট বলে জায়গা হয় না, যেখানে পারে সেখানেই গাছ ধরে যায়। সাদা গোলাপ খুব হয়েছিল, সাদা নয় ঠিক ক্রিম কালারের, কিন্তু ফুল হয়ে যাওয়ায় আমি গাছ কেটে নিয়ে আবার নতুন করে কুড়ি হয়ে এই যে হচ্ছে একটা একটা হচ্ছে। এটা একটা ছোট্ট টগর, ছোট টগর গুলো। এখানেও একটা আলু গাছ আছে, এই দেখো একদিন তোমাদের দাদা খুঁড়ে দেখেছে অনেক আলু হয়েছে ছোট ছোট। এটাও একটা ওই সান্নুমাল্লি, এই দেখো শিউলি ফুল হচ্ছে এখন আমাদের এখানে। এটা ঠিক 12 মাসেও নয়, আবার কি বলবো, মানে দেশে যে শিউলি ফুলগুলো ফুটে যখন দেশের গাছের ফুল দেওয়া বন্ধ করে তখন এই গাছটা ফুল দিতে শুরু করে। এটারও হয়ে গেছে ফুল দেওয়া, একে এবারে কেটে কুটে ছোট করে দিতে হবে। এই দেখো এইটা দেখবে বলো তো, এই দেখো টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছে। প্রথমে আমরা টমেটো দানা নইলে টমেটো চারা খুঁজছিলাম, পাইনি। তারপরে একদিন বললাম যে দেখি তো দুটো টমেটো দানাই ফেলে দিয়ে আসো তো, হয় কি বলতে এই যে হয়েছে। এই একটা ধুতরো ফুল, মোটামুটি একটা একটা করে সব কিছুই আছে, নেই যে তা নয়। এই একটা এই কুমড়ো গাছের যেতে, এটা একটা থোবা টগর, থোবা টগর। এই কুড়িটা প্রায় 1 মাস ধরে এরকমই হয়ে আছে, এমন আর ফুটবে না। এই গাছটা 1 বছরের উপরে হয়ে গেল কিন্তু একটাও ফুল দেয়নি। এই একটা পিঙ্ক কালারের গোলাপ, গোলাপগুলো হয়ে যেতে কেটে নিয়ে নিতে আমি আবার ডাল ছেঁটে দিয়েছি। এই যে কুড়ি আসছে, আবার কুড়ি আসছে একটা একটা। আর এখানে তো বিশাল রোদ্দুরের তেজ, তার জন্য গাছ ভালো থাকবে না। আর এই একটা লাল গোলাপ, এরও সব গোলাপগুলো আমি কেটে নিয়ে পাতা ছেঁটে দিয়েছি। তো আবার নতুন করে ফ্যাক বেরিয়ে, এই যে নতুন করে ফ্যাক বেরোচ্ছে, বেরিয়ে গোলাপ হবে। এই দেখো এতেও আলু গাছ আছে, সব জায়গায় আলু গাছ আছে। এই একটা দেখো করবি গাছ, বিশাল ফুল ফুটেছিল 2 দিন আগেই আমি তুলে নিয়েছি। তো রোজ দিনে তুলি না, মাঝে মাঝে তুলি, 3 দিন 4 দিন ছাড়া ছাড়া। এই যে আবার ফুটেছে, আবার তুলব সোমবারে। আরে দেখো আমার একটা ক্যাকটাস, ক্যাকটাস তো বলছি কিন্তু দেশে আমরা এগুলোকে বলি ফণি মনসা। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই গাছটার নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই দেখো এটা একটা নতুন ধরনের লঙ্কা, আমাকে এই দেখো এই লঙ্কা এখনো হয়নি, হলে দেখাবো। এই একটা লঙ্কা খেয়ে খেলে না সব কিছু ভুলে যাবে। তো দেখো এই আমার বাগান, ও এখানে একটা আছে। এই গাছটাও বেশ একটু শীতকালে ভালো লাগে, এরকম ভাবে বেয়ে গিয়ে আর দড়ির মধ্যে বেয়ে বেয়ে চলে আসছে, বেশ ভালো লাগে। কিন্তু রোদ্দুর হয়ে গেছে,
তাই গাছ একটু খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো আকাশটা দেখো, সব থেকে বড় গাছ। এটা আমার ছাদে লাগানো নেই, কিন্তু এটা বাইরে লাগানো আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে পরের ভিডিওটা সব থেকে আগে তোমাদের কাছে চলে যায়। টাটা।